ডালখোলা পুরসভার চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন কাউন্সিলর স্বদেশ সরকার। জীবনে প্রথমবার জিতেই সরাসরি বিনা ভোটে চেয়ারম্যান মনোনীত হওয়ায় যথেষ্টই খুশি স্বদেশবাবু। এদিন তিনি এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, চ্যালেঞ্জ ছাড়া কোনো কাজ হয় না, সমস্ত রকম চ্যালেঞ্জের মোকাবিলা করেই তিনি কাজ করতে চান। মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে তার মর্যাদা দিতে চান তিনি। নতুন চেয়ারম্যানের কাছে ডালখোলাকে যানজট মুক্ত করা বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে প্রয়োজনে জবরদখল উচ্ছেদ করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন নয়া চেয়ারম্যান। পাশাপাশি নির্দলদের জেতা চারটি ওয়ার্ডেও সমানভাবে উন্নয়ন করার আশ্বাস দিয়েছেন তিনি। না, ভালো অনুভূতি। ওয়ার্ডের লোক আমাকে ফুল সাপোর্ট করেছে, আমি ভালো ভোটে জিতে এসেছি। দল তারপরে আমাকে চেয়ারম্যান করেছে এবং মানুষের পাশে থেকে কাজ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে, তার জন্য ভালো অনুভূতি। আমরা ছোটোবেলার থেকে মানুষ হয়েছি ডালখোলায়, মিশ্র ভাষাভাষী। আমরা নিজেরা যেরকম আমি নিজে বাংলা বলতে পারি, বাঙালি, হিন্দি আমি লিখতে পারি, পড়তে পারি, যেহেতু এইসব কাজ মিশ্র কালচারের সঙ্গে আমরা ছোটোবেলার থেকে আমরা মিশে আছি। ডালখোলা সমস্ত জাতি ধর্ম বিশেষ বর্ণ সব একসঙ্গে আমরা মানুষ হয়েছি, তাতে কোনো সমস্যা নেই। প্রথমত জানাই আমাদের দলের ভেতর কোনো ভেদাভেদ নেই। পেপারে অনেক রকম অনেক কিছু মন্তব্য হয়তো সামনে এসছে, কিন্তু আমি মনে করি যে আমাদের দল তৃণমূল কংগ্রেস, দলের ভেতরেই বলুন আর বাইরে বলুন, আমরা এক। আর থাকলো কাজ করতে গেলে চ্যালেঞ্জ হবেই, চ্যালেঞ্জ ছাড়া কাজ করা যায় না। আর ডেভেলপমেন্টের জন্য যদি উন্নয়ন করতে হয়, সার্বিক উন্নয়ন, তাহলে ডালখোলার মানুষ, আমাদের যে বোর্ড আছে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। প্রথমত বাড়ি বাড়ি যে জল, তার কাজ চলছে এখন। আমরা কিছুক্ষণ পরেই আমাদের কাউন্সিলাররা আসবে, সবাইকে ডাকা হয়েছে এটা কাজ খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করার জন্য। দ্বিতীয়ত হলো শ্মশান। আমরা যখন এর আগেও যখন বোর্ডে ছিলাম, শ্মশানটা নিয়ে আমরা খুব চিন্তিত। শ্মশানের এই জায়গাটাতে একটা কোর্ট হয়েছে, যার জন্য আমরা চেষ্টা করছি যে আমরা যখন মেম্বার ছিলাম বা চেয়ারপারসন ছিল আমাদের, তখনও আমরা এটা নিয়ে অনেকবার কথা বলেছি, কিন্তু আমরা সুরাহা করতে পারিনি। এখন আমাদের নতুন পূর্ণাঙ্গ বোর্ড এসছে, যিনি তিনিও ডালখোলার লোক, আমরা রিকোয়েস্ট করব তাকে যেন উনি কেসটাকে উদ্ধার করে নেন, এবং অবিলম্বে আমরা শর্ট টাইমে আমরা শ্মশানটা চালু করতে চাই। তারপর হলো রাস্তাঘাটের কথা বলছেন। রাস্তাঘাটের ব্যাপারে আমি আগেও ইলেকশনের টাইমেও বলেছি আপনাদের, পাইপলাইনে কাজ হচ্ছে, যার জন্য কিছুটা এলাকা সাইড দিয়ে জেসিপি দিয়ে খোঁড়া, এইসবের জন্য রাস্তাঘাটটা কিছু খারাপ হয়ে আছে, এবং সামনে বর্ষা, এটা হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জিং। আমরা খুব দ্রুততার সঙ্গে খুব তাড়াতাড়ি রাস্তাঘাটের সমস্যাগুলো আমরা শর্ট আউট করে আমরা শেষ করে দেব। ডাম্পিং গ্রাউন্ড, ডাম্পিং গ্রাউন্ডের ওই জায়গাটা মোটামুটি ঠিকই আছে, তো ওখানে ঘেরা সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কি, যেরকম এখন বর্ষা আসছে সামনে, বর্ষাটা নিয়ে মেন প্রবলেম। যখন বর্ষার ওখানে জলটা, যেহেতু রেলওয়ে লাইন একবার, রেলওয়ের যে খাল সেটা একদম ধারে ডাম্পিং গ্রাউন্ডের, যখন জল জমে যায় তখন মালটা ফেলতে আমাদের অসুবিধা হয়। শুকনোকালে খুব একটা সমস্যা নেই সেরকম, তখনই বেশি সমস্যাটা হয়। আমরা চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি, অনেকটা ভরে গেছে, আর একটু ভরতে পারলেই আমরা ওটাকে পুরোপুরি বাউন্ডারি করে দেবো। পরিকল্পনা তো ছিলই, কোনো বোর্ড পরিকল্পনা ছাড়া বা কোনো কাজ হয় না, পরিকল্পনা ছিলই, হতে পারে সেটা সার্বিক ছিল না, সেটাকে আমাদের প্ল্যান ওয়াইজ। ডালখোলাতে এর আগে যখন বোর্ড চলেছিল, তারপরে 3.5 বছর আমাদের কিন্তু চেয়ারপারসন দিয়ে বোর্ড চলেছে। পূর্ণাঙ্গ বোর্ড না হলে কিছু কাজের অসুবিধা হয়, এখন পূর্ণাঙ্গ বোর্ড এসছে, আমরা আশা করি দল আমাদের পাশে থাকবে, আমরা যাতে আরও বেশি করে ওই একটা পরিকল্পনা মাফিক ডালখোলাটার আগামী দিনে কোন ড্রেন, রাস্তা কীভাবে সুন্দর করে সাজানো যায়, সেটা আমরা এখন বোর্ড মিটিংয়ে বসবো, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করছি, তারপরে আপনাদের জানিয়ে দেবো। না, ক্যাটাগরি তো আমরা চাইলেই পাবো না, ক্যাটাগরি অনেক মূল্যায়ন আছে,
লোক সংখ্যা আছে, সার্ভে হবে, আমি এবিসিতে যেতে চাইলেই আমি যেতে পারবো না। কিন্তু কথা হচ্ছে, আমি একটা কথা জানি যে আমাদের কাজ করতে হবে। ডালখোলার যে আজকের দিনে যে সিনারিও বা ডালখোলা আজকের দিনে যে দেখতে যেরকম, এর থেকে ডালখোলাকে আরো সুন্দর এবং অনেক জঞ্জাল, তারপরে কিছু এনক্লোজ, বাজারে ঠিকমতো পরিচ্ছন্ন নেই, একটা অ্যাম্বুলেন্স ঢুকে যাবে বা কোনো একটা প্রবলেম হলে সেখান থেকে গাড়ি যাবে, এগুলো আমরা খুব দ্রুততার সঙ্গে আমরা শর্ট আউট করে আমরা আজকে এগুলো আলোচনা করব, করে আমরা মাঠে নামছি। ডালখোলা থেকে বরুণ মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।